Assalamualaikum, dear students, junior students, mindful students. Hope you are staying at home in this rainy day. On this rainy day, staying with your family members and you are continuing your study as well. I have come for taking another new class on English second paper. Before starting our class, do you remember the first class where we are in? Yes, I hope you can remember that we are doing a simple to complex and complex to a simple. Simple to complex, but some sentences are left as I couldn't finish yesterday. For why I am continuing the previous class with simple to complex. Dear students, simple sentence amra in spite of despite of baki roye gechilo in case of baki roye gechilo by gerund or without gerund baki roye gechilo time. আছে এরকম সিম্পল সেন্টেন্স বাকি রয়ে গেছিলো আমরা আজকে শুরু করছি ইনস্পাইট অফ ডিসপাইট যদি থাকে তাহলে ওটা কমপ্লেক্স করতে হলে দোয়াল দো দিয়ে শুরু করতে হবে ইন কেস অফ যদি থাকে তাহলে ইফ পজিটিভলি করা যাবে নেগেটিভলি করা যায় বাই প্লাস জেরান্ড যদি থাকে তাহলে ইফ দিয়ে করতে হবে উইদার প্লাস জেরান্ড যদি থাকে ইফ সাবজেক্ট নট দিয়ে করতে হবে টাইম যদি থাকে সেটাও করা যাবে কমপ্লেক্স তবে সেটা আমরা পরে দেখাচ্ছি তাহলে আমরা শুরু করি ইনস্পাইট অফ ডিসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কীভাবে কমপ্লেক্স করা যায় একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক যেমন ইনস্পাইট অফ Here it's a sentence. This is in simple form. We have to change the sentence into complex one as directed. Complex করার জন্য বলা আছে in spite of শুরুতে আছে তাহলে এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে তাহলে আগে লেখা আসলে in spite of despite যদি থাকে তাহলে আমাদেরকে দো আর অল দো দিয়ে শুরু করতে হবে শুরুতে দো আর অল দো তারপরে সাবজেক্ট বসাতে হবে সাবজেক্ট পরে অংশ আছে অথবা আমরা এখানে পসেসিভ ফর্ম যেটা আছে ওটার সাবজেক্টিভ ফর্মে রূপান্তর করে করা যায় অল দো হি তারপরে বিইং যদি থাকে টু বি ভার্ব আর হ্যাভিং যদি থাকে হ্যাভ এ সেট আমাদের যেহেতু বিইং আছে তাহলে আমাদেরকে টু বি ভার্ব আনতে হবে এম ইজ আর ওয়াজ আর সেটা পরবর্তী মেইন ভার্বের নির্ভর করে পরবর্তী মেইন ভার্ব যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে আমাদেরকে টু বি ভার্ব ওয়াজ আর ব্যবহার করতে সাবজেক্ট অনুসারে তাহলে এখানে হি যেহেতু আছে হির সাথে ওয়াজ ব্যবহার হবে অল দো হি ওয়াজ তারপরে অ্যাডজেক্টিভ যেটা আছে এটা বা বিইংয়ের পরের অংশটা অল দো হি ওয়াজ ইল পরের অংশ যেভাবে আছে সেইভাবে আনচেঞ্জড Dear student, if you look to the change, you'll found that in spite of his being ill, he attended the class. Then in spite of the simple sentence, it is complex. Kutte hole niyom unusare prathome do or although niye ashte hobe tar pore subject boshate hobe. Er pore to be bar to have bar boshate hobe upore jodi having thake have a set byabohar kora jabe ar upore jodi being thake gele ami jar byabohar korte hobe shei hishebe আমরা যেহেতু বিইং আছে সেই হিসাবে আমাদেরকে টু বিভার ব্যবহার করা হলো তবে পরবর্তী বারবের উপর ভিত্তি করে সেটা কি ফার্স্ট ফর্ম না প্রেজেন্ট ফর্ম হবে এটা ফার্স্ট ফর্ম যেহেতু অ্যাটেন্ডেড এখানে ফার্স্ট ফর্ম সুতরাং আমাদেরকে টু বিভার আমরা ফার্স্ট ফর্ম ইউজ করলাম হি ওয়াজ সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার কেন হি ওয়াজ ইল বাকি অংশ যেভাবে আছে সেভাবে বসে গেছে অল দো হি ওয়াজ ইল হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস যদিও সে অসুস্থ ছিল সে ক্লাসে উপস্থিত হলো আর একটা উদাহরণ যদি দেখি ডেসপাইট যুক্ত Dear students, look at the sentence that is in simple sentences. At the beginning of the sentence, despite is here. You know, despite shabda ta ase, despite Kamal having vast wealth, he leads a simple life. Shottyo Kamal er onek sompad thaka shottyo she kintu sadharon jibon japon kore. It's a simple sentence eta ke amra complex korbo sei age niyom hoye despite or in spite of jodi thake tale do although diye shuru korte hobe do. Eta do diye shuru korlam. Er pore subject niye ashte hobe.
যে সাবজেক্ট এখানে কামাল আছে দু কামাল, তারপর আমাদেরকে হ্যাভিং থাকলে হ্যাভ এসে ব্যবহার করতে হবে পরবর্তী ভার্বের উপর ভিত্তি করে, পরবর্তী ভার্ব লিডস ইটস প্রেজেন্ট ফর্ম, ইটস ইন প্রেজেন্ট ফর্ম ফর হোয়াই উই হ্যাভ টু ইউজ দে আর হিয়ার হ্যাভ অর হ্যাজ অ্যাকর্ডিং টু সাবজেক্ট কামাল। তাহলে এখানে কামালের পরে আমরা কী ব্যবহার করবো, হেভিং আছে হ্যাভ এ সেট আমরা ব্যবহার করতে পারি যেহেতু পরের অংশে ভার্বটা প্রেজেন্ট ফর্ম, আমাদেরকে কামালের সাথে ভার্বের হেভিংয়ের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার কামাল হ্যাজ। দো কামাল হ্যাজ বাকি অংশ যেভাবে আছে এইভাবে ভাস্ট ওয়েল কমা হি লিডস এ সিম্পল লাইফ। না দেখ দিস সেন্টেন্স ইজ চেঞ্জ ইন টু কমপ্লেক্স ওয়ান, এখন এই সেন্টেন্সটা কমপ্লেক্সে রূপান্তর হয়ে গেছে ডিসপাইট আর ইনস্পাইটযুক্ত, ডিসপাইটযুক্ত শুরুতে দো বসালাম সাবজেক্ট বসালাম তারপরে হেভিং ভার্বের হ্যাজ বসালাম, বাকিটা ঠিক যেভাবে আছে সেভাবে বসে গেছে আনছে। দো কামাল হ্যাজ বাস্ট ওয়েল, এখানে একটা এল আছে, দো কামাল হ্যাজ বাস্ট ওয়েল হি লিডস এ সিম্পল লাইফ, যদিও কামালের অনেক সম্পদ সে কিন্তু সাধারণ জীবন যাপন করে। এখন এই দো থাকার কারণে সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর হয়ে গেছে। তাহলে দো ইনস্পাইট এবং ডিসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা অ্যাকর্ডিং টু দ্য রুল উই ডিড উই চেঞ্জ ইন টু কমপ্লেক্স ওয়ান অ্যাকর্ডিং টু দ্য রুল, রুল অনুসারে আমরা ইনস্পাইট এবং ডিসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করলাম। ডিয়ার স্টুডেন্টস আশা করি বুঝে আসছে তোমাদের, এবার যাওয়া যাক ইন কেস অফ যুক্ত সিম্পল সেন্টেন্স আছে সাম সেন্টেন্সেস দ্যাট কন্টেন্স ইন কেস অফ that is simple sentence also as the sentence contains in case of, in case of takle seta simple sentence in case of jukto ekta udahoron dekhi in case of jukto sentence ke amra kibhabe complex koro, ekta jodi simple sentence amra likhi তাহলে দেখা যাক সেন্টেন্সটা, ইন কেস অফ ইউ নট টেকিং টি টেক মিল্ক, ইটস এ সিম্পল সেন্টেন্স, বলা হচ্ছে যদি তুমি ইন কেস অফ ইউ নট টেকিং টি যদি তুমি টি চা না নেও তাহলে টেক মিল্ক দুধ দিতে পারো, দ্যাট ইজ দ্য অপশন, ইউ ক্যান টেক টি অর টেক মিল্ক। সুতরাং ইন কেস থাকার কারণে সিম্পল সেন্টেন্স এটাকে যদি কমপ্লেক্স করতে হয় তাহলে আমাদেরকে করতে হবে ইফ দিয়ে, ইফ শুধু ইফ বসাতে হবে, শুধু ইফ বসাতে হবে, তারপরে সাবজেক্ট উপরে সাবজেক্টের পসেসিভ ফর্ম আছে ইউ সেটা সাবজেক্ট ফর্মে রূপান্তর করে ইউ বসাতে ইফ ইউ, নট যেহেতু আছে সেটাকে আমরা নেগেটিভ রূপান্তর করতে হবে ডোন্ট ইফ ইউ ডোন্ট, তারপর আইএনজি বাদ দিয়ে টেকটা প্রেজেন্ট ফর্মে বসাতে হবে ইফ ইউ ডোন্ট টেক, বাকিটা যেভাবে আছে ঠিক সেভাবে ইফ ইউ ডোন্ট টেক টি, ইফ ইউ ডোন্ট টেক টি টেক মিল্ক, if you don't take tea take milk, dear students now the sense this sentence is changed into complex one as the sentence at the beginning of the sentence there is if, we use at the beginning of the sentence if, jeto if byabohar kora in case of jukta simple sentence complex korte hole if byabohar korte hobe, if boshalam in case of er poriborte if boshalam, subject subject bolte ekhane your possessive form eta ke subjective form e rupantar korlam, jeto not as eta negative word sudhan don't, jeto subject er pore eta ke ekta সেন্টেন্সে পূর্ণাঙ্গ সেন্টেন্সে রূপান্তর করতে হবে ইফ ইউ ডোন্ট, তারপরে বারবের সাথে আইএনজি আছে আইএনজি বাদ দিয়ে টেক, বাকিটা ঠিক যেভাবে আছে এইভাবে ইফ ইউ ডোন্ট টেক টি, ইফ ইউ ডোন্ট টেক টি টেক মিল্ক। তাহলে আমাদের ইন কেস অফ যুক্ত সেন্টেন্সটা সিম্পল দিয়ে কমপ্লেক্স হয়ে গেল। আরেকটা যদি দেখি
ইন কেস অফ ইউ নট লাইকিং ম্যাথ টেক অ্যানাদার সাবজেক্ট চুজ অ্যানাদার সাবজেক্ট যদি তুমি ম্যাথ পছন্দ না করো এখানে অপশন রয়েছে তাহলে টেক অ্যানাদার সাবজেক্ট একটা সাবজেক্ট গ্রহণ নিতে পারো এটাকে কমপ্লেক্স করতে হবে যদি কমপ্লেক্স করতে হবে সেই ইন কেস অফ যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে আমাদেরকে ইফ দিয়ে শুরু করতে হবে ইফ তারপরে পসেসিভ সাবজেক্টের পসেসিভ ফর্ম সাবজেক্ট ফর্মে লিখতে হবে ইউ তারপর নট যুক্ত তাহলে ডোন্ট তারপর লাইকিং আইএনজি বাদ দিয়ে লাইক ভারে প্রেজেন্ট ফর্ম ইফ ইউ ডোন্ট লাইক ম্যাথ বাকিটা জানে আছে এমনি টেক অ্যানাদার সাবজেক্ট তাহলে অ্যাকর্ডিং রুল আমরা এটা চেঞ্জ করে ফেললাম সিম্পল টেকের কমপ্লেক্সে রুল বইয়ের মধ্যে দেওয়া আছে সুন্দরভাবে একটু ফলো করলে উদাহরণ খেয়াল করলে পারা যাবে ইজিলি তাহলে ইন কেস অফ যুক্ত সিম্পল সেন্সকে আমরা কমপ্লেক্সে রূপান্তর করলাম এবার আসা যাক বাই প্লাস জিরান্ড বাই প্লাস জিরান্ড জিরান্ড বলতে বার প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপেলের মতো তবে একটু পার্থক্য আছে বাই প্লাস জেরান্ড যদি থাকে সিম্পল সেন্স সেটাকে আমরা কীভাবে কমপ্লেক্সে রূপান্তর করবো যেমন একটা উদাহরণ দেওয়া যাক বাই টেকিং আ রেগুলার বাই টেকিং রেগুলার এক্সারসাইজ সাম ওয়ান ক্যান keep fit him by taking regular exercise someone can keep fit him it's a simple sentence jeto ekhane by ase ebong gerund ase ebong by taking regular exercise eta kono purnanga sentence na or kono conjunction o na erokom close na সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স এটাকে যদি আমাদেরকে কমপ্লেক্স করতে হয় তাহলে বা টেকিং রেগুলার এক্সারসাইজ সাম ওয়ান ক্যান কিপ ফিট হিম তাহলে এটাকে ইফ দিয়ে করতে হবে গঠন হিসেবে প্রথমে ইফ তারপরে সাবজেক্ট নিয়ে আসতে হবে সাবজেক্ট এই যে সাম ওয়ান পরের অংশ শুরুতে আছে ইফ সাম ওয়ান বসালাম এরপরে আইএনজি বাদ দিয়ে বারো প্রেজেন্ট ফর্ম বসাতে হবে ইফ সাম ওয়ান সেটা নির্ভর করে পরবর্তী বারবের উপরে বার প্রেজেন্ট ফর্ম না ফার্স্ট ফর্ম হবে যেহেতু প্রেজেন্ট ফর্ম ক্যান আছে তাহলে এটা আমাদেরকে আইএনজি বাদ দিয়ে টেকের টেক প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে সাম ওয়ান টেক রেগুলার এক্সারসাইজ ইফ সাম ওয়ান টেক রেগুলার এক্সারসাইজ কার কথা বলা হচ্ছে যদি কেউ টেক রেগুলার এক্সারসাইজ এবং সাম ওয়ান প্রথম সেন্টেন্সে আছে শুরুতে একই সাবজেক্ট সুতরাং সাম ওয়ান ব্যবহার না করে এটার প্রোনাউন ব্যবহার করতে হবে হি বাকি অংশ যে ব্যবস্থা ঠিক সেভাবে হি ক্যান কিপ ফিট হিম নাও দিস সেন্টেন্স ইজ চেঞ্জ ইন্টু কমপ্লেক্স ওয়ান বাই টেকিং রেগুলার এক্সারসাইজ নিয়মিত শরীর চর্চা করার মাধ্যমে গ্রহণ করার মাধ্যমে সাম ওয়ান ক্যান কিপ ফিট হিম যে কেউ তাকে ফিট রাখতে পারে ইটস এ সিম্পল সেন্টেন্স বাই প্লাস জেরানযুক্ত সিম্পল সেন্টেন্স যদি কমপ্লেক্স করতে হয় তাহলে গঠন অনুসারে প্রথম সাবজেক্ট ইফ বসাতে হবে তারপর সাবজেক্ট বসাতে হবে তারপর প্রথম অংশের জেরানদের সাথে যে বার বাসা আইন যুক্ত সেটা আইএনজি বাদ দিয়ে সেটা পরবর্তী অংশের বারবার ভিত্তি করে প্রেজেন্ট আর ফার্স্ট ফর্ম বসাতে হবে যেহেতু ক্যান প্রেজেন্ট ফর্ম আছে সেটা আমাদেরকে টেকিং টেক বসালাম বাকিটা ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে আনচেঞ্জ তবে প্রথম অংশ যদি সাবজেক্ট থাকে নাউন থাকে সেটা প্রোনাউন বসাতে হবে সুতরাং সাম ওয়ানের পরবর্তী বসালাম ইফ সাম ওয়ান টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ ইফ সাম ওয়ান টেক রেগুলার এক্সারসাইজ ই ক্যান কিপ ফিট যদি কেউ নিয়মিত শরীরচর্চা করে তাহলে সে নিজেকে ফিট রাখতে পারে আর একটা উদাহরণ দেওয়া যাক বাই starting regularly or attentively you can get GPA 5 in the exam এটাও বাইযুক্ত প্লাস জেরান্ড এটাকে আমরা কমপ্লেক্স রূপান্তর করতে পারি স্টুডেন্ট কমপ্লেক্স তাহলে বাই স্টার্টিং অ্যাটেন্টিভলি নিয়মিত পড়াশোনার মাধ্যমে মনোযোগ সহকারে ইউ ক্যান গেট জিপিএ ফাইভ ইন দ্য এক্সাম পরীক্ষা তুমি জিপিএ ফাইভ পেতে পারো এটাকে ঠিক আগে নিয়মে প্রথমে আমাদেরকে ইফ দিয়ে শুরু করতে হবে ইফ তারপর সাবজেক্ট পরের অংশে শুরুতে আসে ইফ ইউ
এরপরে বার্ব আইএনজি বার্ব দিয়ে বার্বের প্রেজেন্ট ফর্ম আর ফার্স্ট ফর্ম সেটা পরবর্তী বার্বের নির্ভর করে। যেহেতু ক্যান প্রেজেন্ট ফর্ম আছে আমাদেরকে স্টাডি শুধু স্টাডি বসাতে হবে, রিভিউ স্টাডি, বাকিটা যেভাবে আছে ঠিক সেভাবে। অ্যাটেন্ড ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি কমা ইউ ক্যান গেট জিপিএ 5 ইন দ্য এক্সাম। ডিয়ার স্টুডেন্টস, নাও দিস সে দিস সেন্টেন্স ইজ কমপ্লেক্স ওয়ান। অ্যাকর্ডিং টু দ্য রুল উই চেঞ্জ দ্য সেন্টেন্স ফ্রম সিম্পল টু কমপ্লেক্স। ইফ ইউ স্টাডি অ্যাটেন্টলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো, ইউ ক্যান গেট জিপিএ 5 ইন দ্য এক্সাম, পরীক্ষায় জিপিএ 5 পেতে পারে। সুতরাং ইফ যুক্ত হওয়ার কারণে এটা কমপ্লেক্স সেন্টেন্স রূপান্তর হয়ে গেল। ডিয়ার স্টুডেন্টস, এবার আসা যাক উইদাউট লাস্ট জেরান্ড, উইদাউট প্লাস জেরান্ড, উইদাউট প্লাস জেরান্ড যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কীভাবে হাউ উই ক্যান চেঞ্জ ইন্টু কমপ্লেক্স ওয়ান। একটা উদাহরণ দেওয়া যাক, উইদাউট প্র্যাকটিসিং রেগুলারলি ইউ কান্ট বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। ডিয়ার স্টুডেন্ট, উইদাউট প্র্যাকটিসিং রেগুলার ইউ কান্ট বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। উইদাউট আছে প্লাস জেরান্ড আছে, তো দ্যাট ইজ সিম্পল সেন্টেন্স। এটাকে যদি কমপ্লেক্স করতে হয় তাহলে উইদাউট প্র্যাকটিসিং রেগুলারলি, নিয়মিত প্র্যাকটিস ছাড়া ইউ কান্ট বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, তুমি ইংরেজিতে ফ্লুয়েন্ট বা দক্ষ হতে পারবে না। সুতরাং এই উইদাউট যুক্ত উইদাউট প্লাস জেরান্ড দিতে কম সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স করতে হলে আমাদেরকে ঠিক আগেরটার মতো একটু, তবে এখানে একটু নেগেটিভলি করতে হবে। যেমন প্রথমে ইফ, তারপরে সাবজেক্ট, আগের মতো সাবজেক্ট পরের অংশে আছে, সাবজেক্ট নিয়ে আসলাম। তবে আগে ছিল শুধু বারের প্রেজেন্ট ফর্ম বসাইছে আইএনজি বার দিয়ে, এখন আমাদেরকে এটাকে নেগেটিভ রূপে চেঞ্জ করতে হবে ডোন্ট অর ডাজেন্ট অর ডিডেন্ট দিয়ে। যেহেতু এখানে বারের প্রেজেন্ট ফর্ম আমাদেরকে ইউর সাথে ডোন্ট ব্যবহার করতে হবে, ইউ ডোন্ট আইএনজি বার দিয়ে মূল বার প্র্যাকটিস ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস, বাকিটা যেভাবে আছে ঠিক সেভাবে, রেগুলারলি ইউ কান্ট বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। ভেরি ইজি, ভেরি ইজি ইফ ইউ অ্যাটেন্টিভ, ইফ ইউ নোটিস দ্য রুলস অ্যাটেন্টিভলি দেন ইট উড বি ভেরি ইজি টু চেঞ্জ ইনক্লুডিং উইদাউট এ সিম্পল সেন্টেন্স ইন্টু কমপ্লেক্স ওয়ান। উইদাউট প্র্যাকটিসিং রেগুলারলি ইউ কান্ট বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, উইদাউট আছে জেরান্ড আছে সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা কমপ্লেক্স করার পর এটা হলো কি, প্রথমে আমরা ইফ আনলাম, তারপর সাবজেক্ট আনতে হবে আনলাম, তারপর ডু নট ডাজন্ট ডিডেন্ট বসাতে হবে অ্যাকর্ডিং টু দ্য নেক্সট মেন বার্ব, পরবর্তী মেন বার্বটার উপর ভিত্তি করে। ওখানে কান্ট বার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সেটা আমাদেরকে ডোন্ট ব্যবহার করলাম সাবজেক্ট। ইফ ইউ ডোন্ট আইএনজি বাদ দিয়ে বার্বের প্রেজেন্ট ফর্ম প্র্যাকটিস, বাকিটা ঠিক যেভাবে আছে ঠিক হবে। শুধু চেঞ্জ এই প্রথম দিকে একটু খেয়াল করতে হবে, উইদাউট যুক্ত উইদাউট এবং জেরান্ড যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেস করতে হলে শুধু খেয়াল করতে হবে, প্রথমে ইফ বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে, ডু নট ডাজন্ট ডিডেন্ট বসাতে হবে সাবজেক্ট অনুসারে এবং পরবর্তী বার্বের টেন্স অনুসারে, দেন আইএনজি বার দিয়ে বার বসাতে হবে। এখানে প্রথম যে বার্বটা, ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস, বাকিটা ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস রেগুলারলি ইউ কান্ট বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, যদি তুমি নিয়মিত চর্চা না করো ইংরেজি তাহলে তুমি ইংরেজিতে দক্ষ হতে পারবে না। ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড আপ ইউ হ্যাভ আন্ডারস্টুড আদার রুল অলসো। এবার আসা যাক ডিয়ার স্টুডেন্টস, স্টুডেন্টস এরপরে আসা যাক সিম্পল সেন্টেন্সে অনেক সময় টাইম, প্রথম অংশে যেই পার্টটা আছে গ্রুপ অফ ওয়ার্ড সেখানে অনেক সময় টাইম মেনশন থাকতে পারে। যেমন টাইম যুক্ত সিম্পল, যেমন অ্যাট মর্নিং আই ওয়াক ফর এ ওয়াইল, অ্যাট মর্নিং সকালে আই ওয়াক ফর এ ওয়াইল, কিছু সময়ের জন্য আমি হাঁটি। এটা অ্যাট মর্নিং যুক্ত, এখানে টাইম আছে প্রথম অংশে। আমরা এখন করাতেছি সেই সিম্পল সেন্টেন্স যেগুলো প্রথমে টাইম থাকবে, যদি টাইম থাকে কোনো কোনো সময়ের আগে অ্যাট থাকতে পারে, কিছু সময়ের আগে ইন থাকতে পারে, হোয়াট এভার দ্য টাইম ইজ, কিন্তু আমাদেরকে একটা খেয়াল করতে হবে অ্যাট মর্নিং আই ওয়াক ফর এ ওয়াইল, সকালে আমি
কিছু সময়ের জন্য হাঁটি, কারণ টাইম দেখলে সেটা ওই সিম্পল সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে যেহেতু একটা সময়। সুতরাং হয়ান দিয়ে শুরু করতে হবে, হয়ান। এরপরে আমাদেরকে ইট দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে। ইটের উপর আমরা মেজার ব্যবহার করতে পারবো পরবর্তী বার্বের উপর ভিত্তি করে, ওয়াক বার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং আমাদেরকে ইটের সাথেও মেজার ব্যবহার করতে হবে। ইটের সাথে এখন কী হবে? ইজ হবে, অফকোর্স, হোয়েন ইট ইজ মর্নিং। বাকিটা ঠিক যেভাবে আছে সেভাবে, হোয়েন ইট ইজ মর্নিং আই ওয়াক, পরে হোয়াইল, হোয়েন ইট ইজ মর্নিং আই ওয়াক ফর এ ওয়াইল, যখন সকালবেলা তখন আমি কিছু সময়ের জন্য হাঁটি। তাহলে অ্যাট মর্নিং আই ওয়াক ফর এ ওয়াইল, সময়যুক্ত সিম্পলকে কমপ্লিট করতে হলে প্রথমে খেয়াল করতে হবে শুরুতে সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে হয় যুক্ত করতে হবে। এরপরে ইট দিয়ে শুরু করি, ইট দিয়ে শুরু করে দেয় ইট, তারপরে একটা টু বি ভার্ব ইউজ করতে হবে, পরবর্তী ভার্বের উপর ভিত্তি করে আমি যার ওয়াজ ওয়ার ক্যান বি অ্যাকর্ডিং টু দ্য মেন ভার্ব অফ দ্য নেক্সট ভার্ব। তো ওয়াক তার মানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, আমরা এখানেও ভার্বের আমি যার এই তিনটের একটা ব্যবহার করতে পারি, তবে সাবজেক্ট অনুসারে ইটের সাথে ইউজ বসে, হোয়েন ইট ইজ মর্নিং, বাকি অংশ ঠিক যেভাবে আছে সেভাবে। তাহলে সেন্টেন্সটা কী হলো? হোয়েন ইট ইজ মর্নিং আই ওয়াক ফর এ ওয়াইল, যখন সকালবেলা তখন আমরা কিছু সময়ের জন্য আমি কিছু সময়ের জন্য হাঁটি। এরপর আসা যাক আরেকটা সেন্টেন্স, ইন 1971 ওই এসিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স। ডিয়ার স্টুডেন্ট, নোটিস দ্য সেন্টেন্স, হোয়াট আই হ্যাভ রিটেন ইন দ্য সেন্টেন্স অ্যান্ড ইন হুইচ ফর্ম দ্য সেন্টেন্স ইজ। ইন 1971 উই রিসিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, শুরুতে সময় উল্লেখ আছে এবং এটা একটা সিম্পল সেন্টেন্স, যেহেতু এটা কোনো কমপ্লিট সেন্টেন্স না, আর ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ না, ইটস জাস্ট টু ওয়ার্ডস হিয়ার। ইন 1971 উই রিসিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম। তাইলে আমরা যেহেতু সময় বোঝাচ্ছে এই কারণে প্রথমে আমরা হয়েন দিয়ে শুরু করতে হবে, হয়েন। হয় ইট ওয়াজ 1971 উই রিসিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, কীভাবে হলো? যেহেতু সময় বোঝাচ্ছে হয় নিয়ে আসলাম, ইট দিয়ে শুরু করতে হবে ডিয়ার স্টুডেন্ট। এরপর আমরা আগেই বলছি আমরা টু বি ভার্ব ইউজ করতে হবে, সেটা পরবর্তী ভার্বের উপর ভিত্তি করে, টু বি ভার্ব বলতে আমি যার ওয়াজ ওয়ার। তা এখন সেটা আমরা কী করবো, আমি যার আর ওয়াজ ওয়ার কোনটা হবে সেটা পরবর্তী ভার্বের উপরে, মেইন ভার্বের উপর ভিত্তি করে করতে হবে, যেহেতু রিসিভড এটা ফার্স্ট ফর্ম ভার্বের। সুতরাং আমাদেরকে টু বি ভার্বের আমি যার ফার্স্ট ফর্ম ওয়াজ, ইটের সাথে ওয়াজ, যদি পুরো হতো তাহলে ওয়ার ব্যবহার হতো। ইট ওয়াজ সময়টা বসালাম, হয় ইট ওয়াজ 1971, বাকিটা ঠিক যেভাবে আছে এইভাবে হয়ে গেল। ওয়েসিভ ডাওয়ার ইন্ডিপেন্ডেন্স, হয় ইট ওয়াজ 1971 ওয়েসিভ ডাওয়ার ইন্ডিপেন্ডেন্স, যখন ওই সালটা ছিল 1971 সাল যখন ছিল, অত 1971 সালে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম। ডিয়ার স্টুডেন্টস, আশা করি উপলি ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য রুলস অ্যাজ ওয়েল। আরেকটা উদাহরণ দেওয়া যাক, ইন দ্য স্প্রিং দা গাকু সিংস, বসন্তকালে কুকিল ডাকে, দা গাকু সিংস কুকিল ডাকে, ওর গান করে মেবি। ইন দ্য স্প্রিং দা গাকু সিংস, ইন দ্য স্প্রিং হিয়ার ইজ টাইম মেনশনিং ওয়ার্ড স্প্রিং, স্প্রিং বসন্তকাল, দা গাকু সিংস। এখন এটাকে আমরা যদি কমপ্লেক্স করতে হয় সিম্পল সেন্টেন্সটাকে, তাহলে আমরা হয়েন দিয়ে শুরু করতে হবে, হয়েন, ইট দিয়ে শুরু করতে হবে ইট ইজ ইট। এরপর আমরা টু বি ভার্ব ব্যবহার করতে হবে ভার্বের পরবর্তী ভার্বের উপর ভিত্তি করে, প্রেজেন্ট ফর্ম হলে আমরা এখানে আমি যার ফার্স্ট ফর্মে ওয়াজ ওয়ার অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। তাহলে হয়েন, হয়েন তো বসাইলাম শুরুতে, ইট নিয়ে আসলাম ইট, যেহেতু এখানে প্রেজেন্ট ফর্ম আছে আমাদেরকে ইটের সাথে ইজ বসাতে হবে। হয়েন ইট ইজ দ্য মান্থ অফ স্প্রিং, ও দ্য স্প্রিং দেওয়া যায়, হয়েন ইট ইজ স্প্রিং, বা দ্য ব্যবহার না করলে হবে ইন স্প্রিং, হয়েন ইট ইজ স্প্রিং, হয়েন ইট ইজ স্প্রিং, বাকিটা যে ব্যবহার আছে ঠিক সেভাবে দেখাক।
sings. Talin is speaking, the echo sings. Simple sentence. We changed the sentence into complex one. শুরুতে হয়েন যুক্ত করলাম, তারপরে নিয়ম অনুসারে এরপরে ইট দিয়ে শুরু করে ইট বসালাম। দ্য সেন্টেন্সটাকে এটাকে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনে যুক্ত করা, জাস্ট ইট দিয়ে শুরু করে হয়েন ইট, তারপরে আমাদেরকে টু বি বার বসাতে হবে অ্যাকর্ডিং টু দ্য বার্প অফ দিস পার্ট, মেন বার্বর উপর ভিত্তি করে অ্যামি দার ওয়াজ ওয়ার, তাহলে এটার সাথে ইস হয়েন ইট ইস বাগনেটিক যেভাবে আছে ঠিক সেভাবে স্পিং দ্য গাকো সিংস। কয় মিনিট আছে দেখতো স্টুডেন্টস, উইথ দিস রুলস উইথ দ্য রুল আই এম ফিনিশিং মাই টুডেস ক্লাস। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড অ্যান্ড ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস, হাউ টু ডু সিম্পল টু কমপ্লেক্স সেন্টেন্স, অ্যান্ড আই হোপ ইউ উইল প্র্যাকটিস দ্য রুলস অ্যান্ড the examples again and again, then these rules and these grammatical items or terms would be very easier for you. Hopefully you will do the same. So bhalo dekho.